দেখেন এক সময় মেয়েদের এই এই পাইকারি হারে মেয়েদের বিবাহর অবস্থাটা খুবই খারাপ কারণ মেয়ের সংখ্যা তো বেড়ে গেছে সেই হারে বিয়ে হচ্ছে না আল্লাহর রহমতে এখন আমাদের মহিলা মাদ্রাসার মেয়েদের অ্যাডাল্ট হতে না হতেই চতুর্দিক দিয়ে প্রস্তাব আমার কাছে 100 উপরে জেনারেল উচ্চ শিক্ষিত ছেলের বিবাহের প্রস্তাব দেয়া রয়েছে হুজুর একটা মহিলা মাদ্রাসার মেয়ে আমার সাথে একটু বিবাহের গটকালি করে দেন আমি কই যে আমি গটকালি করি না আমি যে বিয়ের গটকালি করি ও বিয়েতে হে না খালি খালি আমার ওখানে লাগাইছ না আমি বিয়ের বরযাত্রী গেলেও বিয়ে নষ্ট হয়ে যায় আমারে ও কাজে লাগাইছ না নিজের বিয়েটা কোনো মতে টিয়ে টিয়ে পারছি তোরা আমারে কাছে লাগাইছ না শত শত জিনারেন উচ্চ শিক্ষিত আমি কই তোরা কলেজে পড়ছিস কলেজের মেয়ে বিয়ে কর কয় হুজুর ওয়া খালি মাইয়ে আছে ওর মধ্যে কিছু নাই সব শেষ হয়ে গেছে ও মেয়ে ছেলে হয়ে গেছে আরে মেয়ে ছেলে এ মেয়েরা সব ছেলে হয়ে গেছে প্যান্ট পরে শার্ট পরে জিন্সের প্যান্ট পরে মাঝে মাঝে বলি একেবারে ওয়াকেই বাস্তব ঘটনা মেয়েরা প্যান্ট পরবে মেয়েরা শার্ট গায়ে দেবে উন্না পরবে না মাথার চুল ছেলেদের মতো বব কাটিং কাটবে এ কোন তাল জামানা এসে পড়ছি ইমান ঠিক রাখা বহুত বড় কঠিন কতক্ষণ আল্লাহর রহমতে আমাদের মহিলা মাদ্রাসার মেয়েদের দেখেন ছোট ছোট মেয়েরা একটুক একটুক মাইয়া বোরকা পরে যখন হাঁটে মনে হয় যেন পেঙ্গুইন পাখি হাঁটতেছে এত ভালো লাগে দুনিয়ার কোন পোশাক অত ভালো লাগে না মেয়েরা বোরকা বললে যত ভালো লাগে কতক্ষণ ঠিক না ছোট ছোট মেয়েদের মেয়েদের মেধাবে সে হুজুররা তো পড়াচ্ছে পুরুষ মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসা আছে শুনে দেখেন হুজুরদের কাছে মেয়েরা মেধাবী মেয়েরা পড়ুয়া ছেলেদের 3 বছর লাগে হাফেজ হইতে মেয়েদের 1.5 বছরের মধ্যে হাফেজ হয়ে যায় এবং তাদের হাতের লেখা ওইরকম রিডিং পড়া ওইরকম পরীক্ষা তাদের রেজাল্ট অনেক ভালো আমি চট্টগ্রাম গিয়েছি কক্সবাজার বাঁশখালী মাদ্রাসা বাঁশখালী মাওলানা আখতারুজ্জামান সাহেবের মাদ্রাসা ওর দাওরার ওই মাদ্রাসায় দাওরার মহিলা 50 জন এক ক্লাসে তো ওনার সিস্টেম হলো প্রত্যেক বছর ওনার মাহফিলে যারা প্রধান বক্তা আসে এই প্রধান বক্তারে দিয়ে যদি ভালো আলেম হয় তাহলে তারে দিয়ে বুখারি শরীফের একটা ক্লাস মেয়েদেরকে পড়ায় তো আমি গেছি আমি ভালো না মন্দ তা আমি জানি না উনি আমারে কলে যে আপনি প্রধান বক্তা আপনি তো মহাদ্দেশ মানুষ সাইকুলা দিস আমার মেয়েদের একটা সবক পড়ান আমি আজীব হয়ে গেছি মেয়েরা তো ভিতরে দেখা যায় না বাইরে মাইক দেওয়া ওদের কাছে মাইক আছে সাউন্ড বক্স দুই দিক আছে তো আরবি হাদিসের ক্লাসের সিস্টেম হলো উস্তাদ শুনবে ছাত্ররা রিডিং পড়বে হাদিসের ইবারত রিডিং কোরআন শরীফের মতো পড়বে যেই হাদিসটার ভিতরে একটু ব্যাখ্যা আছে উস্তাদ ওইটার ব্যাখ্যা বলে দেয় তর্জমা বলার দরকার হলেই বলে নালে বেশিরভাগই বলে না আমি রিডিং আগের তো মোতালা করে গেছি দেখে গেছি 6 নম্বর পৃষ্ঠার কত নম্বর ছাপা যেন আমি মোতালা করে গেছি ওরা জানে না যে আমি কোন জায়গা দিয়ে পড়াবো আমি যাই বসেই বললাম 6 নম্বর পারা কোরআন বুখারিও 30 পারার মতো কোরআন শরীফের মতো 30 পারা 6 নম্বর পারা খোলো এত নম্বর পৃষ্ঠা খোলো খুলছে আমি বললাম পড়ো একজনে আজীব আমি জীবনও এরকম ইবারত শুনি নাই একটা মেয়ে ইবারত পড়লো সে তো দেখাও নাই সে জায়গাতে সে দেখে নাই একবারও দেখে নাই দৌড়েইছে সর্বোচ্চ 2 থেকে 3 নিঃশেষে বুখারি শরীফের এত বড় এক পৃষ্ঠা পড়ে দিছে একটা নুক্তাও ভুল নেই এত সুন্দর এই মহিলা মাদ্রাসার ওসিলায় আল্লাহর রহমতে হাজার হাজার ফতে ভেলাই নিয়ে বাকড়াই মেয়া যা স্কুল কলেজেও পড়তো না গরিবের তা আল্লাহর রহমতে এখানে আইসে তারা দামি হচ্ছে আল্লাহর কোরআনের সোয়ার ওসিলায় কথাখান ঠিক না আর অল্প দিনের ভিতরে তারা সরিয়ে শিখবেন আমি বাড়ি বসে অজু বানাচ্ছি আমার বাইরে একটা অজুর টেপ আছে আমার ছোট্ট একটা মাইয়া মাত্র 2-3 দিন গেছে মাদ্রাসায় ও আইসিয়া খুব গভীরভাবে আমার অজু দেখতেছে আমি বললাম আম্মু তুমি অজু পারো না তুমি অজু শিখতেছ কয় না আমি তো অজু পারি তোমার অজুর ভুল ধরতেছি তুমি অজুর মধ্যে কোথায় ভুল করো আমি তাই দেখতেছি তা আমি বললাম যে অজুতে ভুল করছি আমি কোনো জায়গা হ্যাঁ তুমি 2টা ভুল করছো অজুতে কি ভুল করছি কয় যে 1 নম্বরে অজুতে 3 বার কুলি করা সুন্নাত ও বলিয়াছে অজুতে 3 বার কুলি করা সুন্নাত আর আমি কুলি করছি অনেকবার ও আমার কাছে অজুতে 3 বার কুলি করা সুন্নাত তুমি 7 বার করছো আমি কই মা আমি তো একটু পান ফোন খাইয়ে পান খা কুলি 3 কুলিতে হয় না কয় আজীব আচানক ও এটা তোর হুজুর শিয়াই দেয়নি অট্টুক মাইয়া ও কইতেছে তা তোমার কুলি পান খা কুলি আগে করবা অজুর কুলি তুমি আলাদা করবা কথা কিন্তু ঠিক আসল মশালাও তাই অজুতে 3 বারের জায়গায় 4 বার কুলি করা সুন্নতের খেলাফ অজুতে মুখে 3 বার পানি দিয়ে ডলে মুলে পৌঁছানো 4 বার দেওয়া সুন্নতের খেলাফ হাত 3 বার বোধ সুন্নাত 4 বার দেওয়া সুন্নতের খেলাফ অজুতে কুলি 3 বার করা সুন্নাত 7 বার করা সুন্নতের খেলাফ ও আমার শিখাই দেশে তুমি পান খা কুলি আগে করবা পরে অজুর কুলি তুমি 3 বার করবা আমি মা আল্লাহ তোরে বাঁচায় রাখুক তুই ঠিকই বলেছিস
এক ভুল দুই নম্বর ভুল কা আমি হুজুরের কাছে শুনছি পায়ের আঙ্গুল নিচ দিয়ে খেলা খেলাল করতে হয় আর তুমি যে উপদ্রব করলে আমি বললাম যে আমি তো ডান পা নিজে দিয়ে করছি এই বাম পা তো উপর দিয়ে না হলে তো আমার ভালো সেট হয় না আর আমার আঙ্গুল কুড়া কুড়া দুই দিক দিয়ে করা লাগে কয় না তুমি চেষ্টা করো সব আঙ্গুল নিজ দিয়ে এক কেনি আঙ্গুল দিয়ে খেলাল করার চেষ্টা করো ছোট্ট মাইয়া এদের কাদার মতো যা মাথার মধ্যে দেয় তাই বসে যায় হাজার হাজার মেয়েরা পর্দা শিখছে বোরকা শিখছে কোরআন শিখছে আরে ভাই আমরা পুরুষরা মসজিদে যে ইমামের পিছনে নামাজ পড়ি ইক্তাদাই তো বিহাজাল ইমাম সানা মাইন্দে দাঁড়ায় থাকি আমরা হানাফি মাজাবের লোক আমাদের মাজাবের মাসালা হলো মান কানা লাহু ফি সলাতি ইমামুন ফাকিরাতুন ইমামে লাহু কিরাতুন যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত মুসল্লিদের সুরো ফাতিহা পড়া লাগবে একটু জোরে কান লাগবে লাগবের পার্টি আছেন নাকি থাকলি সে তার জায়গায় তাই হাত উঠেন না বাকি আমরা 99% সুরো ফাতেহা ইমামের পিছনে পড়া লাগবে না তাহলে সুরো ফাতেহাও পড়া লাগবে না অন্য সুরো পড়া লাগবে না কত সুযোগ আমাদের ইমামের কিরাতি হয়ে গেল কিন্তু মহিলাদের মসজিদে যে নামাজ পড়া নিষেধ মহিলারা মসজিদে যে নামাজ পড়তে পারবে না মসজিদে নামাজ পড়তে গেলে ফেতনা সৃষ্টি হবে বহুত ফেতনা আমি সচক্ষে দেখছি মদিনায় মসজিদের অভাবিতে এই যে বাংলাদেশি বিদেশি হাজিরা যায় প্রত্যেকের কোলে তো মানে অনেকের কোলে তো ছোট মোটো বাচ্চা কাচ্চা আছে নিয়ে ওই শাড়ি দিয়ে নামাজে দাঁড়াইছে সে কত মহিলার সামনে যাই বাচ্চায় পায়খানা করে পেশাব করে দাঁড়াই রয়েছে মা সিজদায় গেছে তল দিয়ে ডুব দিয়ে দুধ খাওয়া শুরু দিচ্ছে বহুত আপনারা অনেক সময় মসজিদে যান এ এসে গেছে যেন একটা কথা কয়ে যাই ছোট ছোট পোলা পান তিন বছরে চার বছরে তা নিয়ে মসজিদে যায় একেবারে গেদা থাকতে ছবি বানাই ফেলতেছে বেশি অল্প বয়সে তিন চার বছরে তারে অত তাড়াতাড়ি দরবেশ দরবেশ বানানোর দরকার নাই অত তাড়াতাড়ি পড়া লেখানো করার দরকার নাই নবী বলেছেন মুরু সিবিয়ানকুম সালাত হুম আপনাও সাবে সিনিন সাতের আগে বাচ্চাদেরকে নামাজের হুকুমই করবেন না সাত হলে নামাজের হুকুম করবেন তখন সে ডাইন বাম বসবে দুই বছর তিন বছরে তা নিয়ে গেছে দাঁড়ায় সেন্টার নিয়ে দাঁড়ায় পেশাব করে দিয়েছে তিন বছরে তা আমার তো মিজাজ মনে করেন নামাজ ছাড়িয়ে দিয়ে ইমাম রে কিছু কই নামাজের পরে বললাম ইমাম সাহেব আলেম হইয়া তুমি এই সমস্ত পোলাপান্ন নিয়ে মসজিদে আসো শরীয়তের কিছু বোঝো না এদের এই বয়সে মসজিদের আদব হুরমত বোঝার বয়স আছে তিন চার পাঁচ বছরে তা মসজিদে নেবেন না সাতের আগে মসজিদে নেবেন না এই বয়সে বাড়ি থেকে সাতের পর থেকে মসজিদে নেবেন নবীর সাতের কথা বলেছেন আর মেয়েদেরকে বাড়ি পাঁচ সাত বছরের থেকে মারা পাশে রেখে রেখে নামাজ শেখাবেন এই সময় মেয়েরা মসজিদে যেতে পারবে না কোনো সময় মসজিদে যেতে পারবে তাহলে তাদের কিরাত তাদের পড়া লাগবে তাদের কিরাত তাদের পড়া লাগবে আর নামাজ ভাঙ্গার কারণ ১৯টা তার ভিতরে এক নম্বর নামাজে কিরাত গলত পড়া যাদের নামাজে কিরাত গলত আছে তারা জীবন ভরে নামাজ পড়তেছেন আল্লাহর কিরে নামাজ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কোনোদিনও হচ্ছে না যাদের কিরাত গলত তাদের নামাজ পড়া আর না পড়া বিলকুল সমান কাজেই আজকে থেকে কিরাত সিদ্ধ না হওয়া পর্যন্ত নামাজ পড়বেন না যায় ঘুমাই থাকবেন তাই তো ইমামের পিছনে পড়েন কিরাত পড়া লাগবে না বাকি আপনি কেন পড়বেন না ওই অশুদ্ধ কিরাতের উপরে আপনি প্র্যাকটিস করেন চেষ্টা করেন শুদ্ধ করে পড়ার চেষ্টা করেন দুনিয়ার সব কিছু পড়ার চেষ্টা করেন আরে মিয়া আখ লাগাইছেন আখের পরিচর্যা বোঝেন না কৃষি অফিসে যে আখের নিয়ম শিখে আসেন আম গাছ লাগাইছেন আমের আম গাছ লাগানোর এ আম গাছ ভালো ফলন হবে কিভাবে জানেন না আপনি কৃষি অফিসে যে শিখে আসেন আপনার মহিলা জামাই আপনার আসবে বিদেশি জামাই জামাইরে ভালো ভালো খাওয়াতে হবে পিঠিয়াটা বানাইতে জানেন না ভালো প্রশিক্ষণ প্রাপ্ত মেয়েদের কাছে যে শিখে আসেন দুনিয়ার সব কিছু অন্য জায়গা যে শেখেন আপনি নামাজটা শিখবেন না কেন কোরআন শরীফ পড়াটা শিখবেন না কেন আল্লাহর রহমতে আমাদের মহিলা মাদ্রাসার ওসিলায় হাজার হাজার মেয়েরা শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে এমন সুন্দর তাদের তেলাওয়াত জবানও পরিষ্কার কণ্ঠ চিকুন শুনতে ভালো লাগে কথা বলেন ঠিক কি ঠিক না আর এই যে প্রদর্শনী দেখাইছে হাতের লেখা ইংরেজি বাংলা অঙ্ক নামাজের ষাটটি মাস আলা নামাজ ভাঙ্গার কারণ ১৯টে নামাজের ১৩টা ফরজ ১৪টা ওয়াজিব ২৮টা সুন্নতে মুয়াক্কাদা সব তারা কণ্ঠস্থ করে ফেলাইছে এখানে বহুত ভালো ভালো মানুষ আছেন চেহারা দেখে বুঝতেছি আপনারা যদি কই কাকা দাঁড়াই দোয়া কুনুত ফলেন দি তাহলে ফেল করবেন কতক্ষণ আমার কাশি নেই ভালো জায়গায় আছে কাশি নজরুল গল্পটা মনে পড়ে গেছে কাশি নজরুল বলতেছিলেন আমি তো আগে আলিয়া মাদ্রাসায় পড়তাম তো আব্বা আমারে গোবরডাঙ্গা মাদ্রাসায় দিয়ে দিছে তখন আমি হিদায়ত পঞ্চম জামাতে পড়ি গড়ডাঙ্গা যাইয়া তো আলিয়া মাদ্রাসা আমি যদি আলিয়া মাদ্রাসায় পড়তাম ও মাদ্রাসায় ই নাই মসজিদ নাই আর গ্রাম গায়ের মসজিদ
শুক্রবারে খালি জুমার নামাজ প্রত্যেক মুন্সি সাহেবকে জুমো পড়ায় দেয়, ওয়াক্তীয় নামাজে ইমা জামাত হতো না, মনে আছে নাকি মুরব্বীরা? ওয়াক্তীয় নামাজে জামাত হইতো না আমাদের ছোটবেলায়, আমরা দেখছি শুধু জুমার নামাজে এক মুন্সি সাহেব একটুকু একখান খুতবা আইনে তাইতে জুমার নামাজ পড়ায় দেয়। তো গহরডাঙ্গা এসে দেখি জামাতে নামাজ পড়ে বিশাল মজা লাগে। তখন বাড়ি যে আমার নিয়ত হলো যে বাড়ি যাই ইনশাল্লাহ আমাদের মসজিদে পাঁচক তো জামাতের ব্যবস্থা করব। তো সবার ছুটি দেশে, সে সময় তোর মাইক টাইক নাই, ওই পোস্টার দিয়ে দেশে গাছিন পোস্টারে মোড়াইয়ে হরেন বানাইয়ে আমি শেষ রাত্রি উঠে আমাকে পাড়া ভরে ডাকি বেড়েছে, এই বাটর দুবা কাশি নজুর বলছিলেন, পাড়া ভরে ডাকছি, ডাকিয়ে বেশ মুসল্লি গুছাই ফেলাইছি। ওই ইমাম সাহেব অন্যদিন ফজরে আসে না, ইমাম সাহেব আমার ডাকে আজকে আসছে, যিনি জুমো পড়ায় নি ইমাম, তা আইসে ফজরের নামাজ ইমাম সাহ আমি ইমাম সাহেবই পড়াইছে, আমার এর দেই নেই, আমি তো গুছাই দিছি। ইমাম সাহেব নামাজ পড়ে সালাম ফিরাইয়া এখন বলতেছে, এই এই মান্নান গোবেরডাঙ্গা মাদ্রাসায় পড়ে, ওই জায়গাটা কী দেখিয়ে আইছে, আইসে গ্রাম সারা গ্রামের মানুষ ঘুম ভাঙ্গায় ডাইয়ে মসজিদে নিয়ে আইছে। আচ্ছা ঠিক আছে আইসো, ভালো হয়েছে, বসো, একটা উঠতে পারবে না, এক পাশতে আত্মা হেতু শুনো, এক পাশতে আমার আত্মা হেতু শুনো। উনি জানে যে আত্মা হেতু শুনতে গেলে কেউ পারবে না, একদিন ইন্টারভিউ নিলে ভয় তারিরা কোনো দিন আসবে না, আর আমার ওই রকম উক্তি মসজিদে আসা লাগবে না। ইমাম সাহেবের জামেলা কমিয়ে গেল, উনি এই প্ল্যান করিয়া একদাদ্যে আত্ম এত শুনে শুরু হয়েছে, একজনে শুনেছে পুরো, আর একজনে অর্ধেক, আর একজনে পারে নাই, তারপরের জন পারছে, পঞ্চম নম্বর জন স্থানীয় এক মাতুব্বার, সে মাতুব্বার কিরাত তার আমি জানি না, হুজুর খুঁজছে আর কি, আপনাকে বাটা হইতুবার মাতুব্বার, এখন মাতুব্বার সব আত্ম এত পারে না, উনার আগের জন ভালোই পড়ছে, এখন মাতুব্বার, হ্যাঁ মাতুব্বার তুমি বলো, তা মাতুব্বার পারে না, কয়ে হয় ওই তো উনি আগে যা পড়ছে ওই তো, তাই তো আত্ম এত তো তাই, উনি যাওয়ার সে আত্মা তো তাই মাতুবারি কায়দায় কইতেছে। এখন সবাই চাচ্ছে মাতুবার না বললে আমরা শুনবো না, এই কয়ে সিল্লে ফেলারে বারে চলে গেছে। এর মধ্যে বহুত মাতুব্বার আছেন, আত্মা হেতু কইতে গেলে পারবেন না, দোয়া কুনুত কইতে গেলে পারবেন না, সুরো ফাতা কইতে পারবেন না, কথা বলেন ঠিক না? ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর পারে, জানাজার এলান শুনছেন, শোক সংবাদ চলে আসছেন, জাগ দরিয়া জানাজার দোয়া কয়জন পারেন, মুখ বন্ধ দরিয়ার দাঁড়ায় গেছে ভুতুড়িয়া জানাজা বড় নেতাওয়ালি তো জানা যায়, বহুত লোক সামনে দিয়ে এক কাতার হিন্দুই দাঁড়ায় যায়, বড় বড় নেতাকে নেতা হিন্দু আছে, প্রথম কাতারে হিন্দুরে দাঁড়ায় যায়, হিন্দুকে আবার পিছনে কাতা দিলে মন খারাপ হয় নাকি যে মুসলমানরা পার্সিয়ালিটি করতেছে, তুই যেমন নমো তোর জানাজা হবে নমো মার্কা জানাজা, কথা বলেন ঠিক না? নামাজি হও, তুমি জানাজার ভিতরে দোয়াটা পড়া শেখো, আসো এখানে আসো শেখো, আমাদের ছোট ছোট বাচ্চারা শেখে, আল্লাহর রহমতে এই দুনিয়ার থেকে কুসংস্কার দূর হচ্ছে, মূর্খতা দূর হচ্ছে, একমাত্র কোরআনের শিক্ষার ওসিলায়। কোরআন মাদ্রাসায় পড়নে সে পড়নেওয়ালা ছেলেদের খবর নেন, একটা ছেলে হেবা খায় না, গাঁজা খায় না, ফেন্সিল খায় না, হিরোইন খায় না, এর ব্যবসা করে না, রাস্তায় রশি টানায়, মোটরসাইকেল কাটে না, রাস্তায় গাছ কেটে বেলায় গাড়ি ডাকাতি করে না, পরের ঘরে সিং কেটে চুরি করে না, অপহরণ করে না, ধর্ষণ করে না, মেয়েদেরকে অ্যাসিড মারে না, মাদ্রাসার শিক্ষাই হলো অরিজিনাল কোরআন শিক্ষা, আদর্শ মানুষ মানুষ গড়ার শিক্ষা, ঠিক না? আমরা একটু চেষ্টা করি আমাদের ছেলে ঘর ঘর থেকে এক একটা আলেম বানানোর চেষ্টা করব, ঘর ঘর থেকে এক একটা আলেম বানানোর চেষ্টা করব, প্রত্যেক ঘরে যদি একজন আলেম হয় ইনশাল্লাহ ওই ঘরের ভিতরে এই জাতীয় নোংরামি হবে না, এই জাতীয় নোংরামি হবে না, কথা বলেন ঠিক না? কয় সবাই আলেম হয়ে গেলে তারপরে সব হুজুরকে ওয়াজ করবে, আরে ওয়াজ লাগবে না, আলেম হয়ে গাড়ির ড্রাইভার হোক, আলেম হয়ে গাড়ির ড্রাইভার হোক, আমার ড্রাইভার হাবেজ সাহ, আমার ড্রাইভার হাবেজ সাহ, এর আগে হাবেজ সাহ ড্রাইভার ছিলেন, হাবেজ মানুষ ভালো, হাবেজ ড্রাইভারই করে, 18-20 হাজার টাকা বেতন দেয়, আলহামদুলিল্লাহ সে সুন্দরভাবে চলতেছে, অসুবিধে কি? একজন ড্রাইভার যদি আলেম হয় সে গাড়িতে উঠা দোয়া কালাম সব পড়বে, নাপাক অবস্থায় গাড়িতে উঠবে না, গাড়ির স্টার্টিং ধরবে না, সে গাড়িতে উঠে দোয়া পড়বে, জাস্ট টাইমে নামাজের রক্ত হলে একটা মসজিদের পাশে নিয়ে গাড়ি দাঁড় করে দিয়ে সবাই ডাকবে আসেন আমরা নামাজ পড়ে আসি, কথা বলেন ঠিক না? আর যদি গাঁজাখোর অ্যাবাখোর হয় ওর কাছে নামাজের সুযোগ চালিয়েও টাইম দেয় না, নামাজের সুযোগ দেয় না, গাড়ি টানতেই তাহলে তাকে এরপরে যে এক জায়গায় যে হুমড়ি খেয়ে দুমড়ি খেয়ে পড়ে যায়, গোষ্ঠী শুদ্ধ শেষ করে ফেলাই দেয়। তো গাড়ি হাফেজ আলেম ড্রাইভার হোক, কৃষক ড্রাইভার হোক, আলেম হোক, ব্যবসায়ী আলেম হোক, তাহলে ব্যবসাটা কোরআন সুন্না অনুযায়ী হবে, আলেম কৃষক হোক, খেতখামার কোরআন সুন্না অনুযায়ী হবে, আলেম মেম্বার হোক, ওয়ার্ডটা সুন্দরভাবে ইসলামী কায়দায় চলবে, আলেম চেয়ারম্যান হোক, ইনশাআল্লাহ ইউনিয়নটা ইসলামী কায়দায় চলবে, কথা বলেন ঠিকই ঠিক না? আমাদের বাংলাদেশের সরমনের হুজুরির দলেতে বেশ কয়েকজন চেয়ারম্যান হয়েছে, আমি সব চেয়ারম্যানের রিপোর্ট নিছি, আল্লাহর রহমতে প্রত্যেকের ইউনিয়ন বিগত সময়ের চাইতে এইটার অনেক সুন্দর চলতেছে,
কাজেই আলেম হয়ে মাদ্রাসায় পড়াতে হবে রস করতে হবে তা না কুরআন শিখতে হবে হাদিস শিখতে হবে সুন্নতি কায়দায় চলতে হবে আমাদের মুরব্বীর আমাদের যে মাদ্রাসা রেখে গেছে আমরা মাদ্রাসার সাথে থাকব তো ইনশাআল্লাহ মাদ্রাসার সাথে থাকব তো মাদ্রাসার খেদমত করব মাদ্রাসার সাথে থাকব আর আমাদের নিজেদের দিন শেখার জন্য সহজ পদ্ধতি হলো দাওয়াত ও তাবলীগের মেহনত হক্কানি উলামায়ে কেরামের সাথে সোহবত রেখা হুজুর হযরতের কাছে বায়াত হইয়া দিন শিখব আর তাবলীগের ভিতরে যে দিন পরিপূর্ণ শিখে আমল করব আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে সবাই বলে আমিন আমরা দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম اللهم صل على محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اي رب العالمين গভীর রাত পর্যন্ত তোমার নেককার দিনদারি বান্দার পরহেজগার বান্দা বান্দীদেরকে নিয়া আজকের মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি তোমার শাহী দরবারে ভিক্ষার দোখানা হাত তুলেছি মালিক রব্বুল আলামিন তুমি এক্ষুনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও গুনাহে বেআদদ রাবার বাস্তাম হাজার আবার তওবা হা শিকাস্তাম গর গুনাহ নম্বে বখশি মুক্তজায়ে রহমতাস আর বেগিরি পসমা নম্বে শকর কুবত রাজাদি নাইজিয়া আজ বাহারে পুর আমুয়াজ সাইলে হল না কষ্টি আমচু হস্তে অন্দর দস্তে আমচু তু নসি আজ মো জুর্মহা কর দাবসে নিস্তে মারা গাইরে তু দে গর কসে এলাহি গর কে দরিয়ায়ে গুনাহম তুমি দানি অখুদ হস্তি গওয়াহম জে মন্দারদ সগে নসরানিয়ার কে হস্তু বে গুনাহ মন গুনাগার রব্বুল আলামিন শিয়াল কুত্তা পর্যন্ত আমাকে দেখে লজ্জা পায় ঘৃণা করে তাদের আমল নামায় কোনো গুনাহ নাই আর আমার জিন্দেগিতে কোনো গুনাহ করতে বাধ্যই নাই কতবার যে তওবা করেছি আবার তওবা ভঙ্গ হয়ে যায় আবার গুনাহ করে ফেলি আজকে তুমি শেষবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও আখেরিবারের মতো ক্ষমা করে দাও আমাদের আব্বা মা আমাদের মহাব্বতের আব্বা জনম দুঃখিনী মা কবরে চলে গেছে দুনিয়ার কোনোদিন আব্বা কয়ে ডাক দিতে পারবো না অনেকের মাও নাই মা কয়ে আর ডাকার সুযোগ নাই আম্মা আমাদের আব্বা মা আমাদের জীবদ্দশায় কত খেদমত করেছে দুনিয়ায় বেঁচে থাকলে আব্বা মার গা যদি সাপে দংশন করতো কত তদবির করতাম একটু আগুনের ছোঁয়া লাগলে কত চিকিৎসা করতাম সেই আব্বা আমার কবরে কি পরিমাণ আগুন আর কি পরিমাণ সাপ আছে জানি না ও আল্লাহ তুমি আমাদের আব্বা আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা কবরে চলে গেছে সকলকে তুমি মাফ করে দাও কবরে জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও সকলের কবর থেকে জাহান্নামের আগুন বন্ধ করে দাও আয় খোদা রব্বুল আলামিন আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো আয় আল্লাহ শিরিক ও কুফর মুক্ত ঈমান আমাদেরকে দান করো আয় আল্লাহ পাক্কা ঈমান আমাদেরকে নসিব করো বেদআত মুক্ত পরিপূর্ণ সুন্নতি আমল আমাদের সবাইকে করার তৌফিক দান করো আয় আল্লাহ পূর্বপুরুষ ধরে আমাদের হাড়ে নাড়ের ভিতরে বিভিন্ন প্রকার বেদাত ঢুকে আছে উলামায়ে কিরাম বর্তমানে যেভাবে আমাদের পরামর্শ দেয় সেই বেদাতগুলো ছেড়ে দিয়ে সুন্নতি আমল করার তৌফিক দান করো আয় রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রুগী সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও ডায়াবেটিসের রুগী হার্টের রুগী ক্যান্সারের রুগী আলসারের রুগী স্ট্রোকের রুগী বিভিন্ন রুগী জন্ডিসের রুগী লিভারের রুগী সব রুগীদেরকে আল্লাহ তুমি সুস্থ করে দাও আয় আল্লাহ অনেক নিঃসন্তানই আছে সন্তান চাই তাদের নেক সন্তান দিয়ে খুশি করে দাও অনেকে শুধু কন্যা সন্তানের মা বাবা হয়ে আছে একটা পুত্র সন্তান চায় কমপক্ষে একটা হলেও পুত্র সন্তান দিয়ে খুশি করে দাও আয় রব্বুল আলামিন এই মাদ্রাসাখানা কবুল করে নাও
رب العالمين امار محبتر بڑو بھائی محجت مولانا ابو سعید صاحب رحمت اللہ علیہ معذور মানুষ ছিলেন অসুস্থ মানুষ ছিলেন আয় আল্লাহ হাঁটতে চলতে কষ্ট হইতো তোমার দিনের দরদি কত কষ্ট কইরে প্রতিষ্ঠানের ভিত্তি রেখে গেছে তার ছোট বাচ্চাকে মাদ্রাসার দায়িত্ব দিয়ে গেছে আয় আল্লাহ তুমি বাবার সাহায্য করো আয় আল্লাহ তুমি বাবার সাহায্য করো আয় আল্লাহ তার অভাব তুমি দূর করে দাও আয় আল্লাহ দুই দুইটা মাদ্রাসা ছেলে মানুষ কিভাবে চালাবে আয় আল্লাহ তুমি মহিলা পুরুষ শাখায় অনেক মেহমান দিয়েছো আল্লাহ তুমি আসমান থেকে মায়েদা তামিরাস সামা আসমানি দস্তারখান তুমি তাদের জন্য পাঠায়া দাও আসমানি মেহমানদারি পাঠায়া দাও শিক্ষকদের বেতন অজিফার সুব্যবস্থা তুমি করে দাও আয় আল্লাহ তোমার ঘর মসজিদ 3500 স্কয়ার ফিট এত বড় মসজিদ জুড়েছে পোলাপান মানুষ আল্লাহ তুমি তোমার আসমান থেকে মাল আসবাব পাঠাই দিয়া মসজিদটাকে পূর্ণ করে দাও তোমার যে সকল বান্দারা এই মাদ্রাসা মসজিদে দান করেছে দানকারীদেরকে তুমি কাবা ঘর নির্মাণকারী মসজিদে কুবা নির্মাণকারী মসজিদে নববী নির্মাণকারীদের সাথে জান্নাতি করে দিও আয় আল্লাহ আনসার ও বদরী সাহাবাদের সাথে তাদেরকে জান্নাতি করে দিও আয় আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে তাদেরকে জান্নাতে পৌঁছায় দিও দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দিও আয় আল্লাহ নেক সন্তানের আব্বা মা হওয়ার তৌফিক দান করো ঘরে ঘরে এক একজন হাক্কানি আলেম পয়দা করে দাও এদেশে আরো আব্দুর রাজ্জাক কাসেমি আব্দুল মান্নান কাশিয়ানি আয় আল্লাহ আরো মাওলানা আবু সাইদ লাগবে তুমি ঘরে ঘরে বড় বড় আলেম পয়দা করে দাও আমাদের ছেলে মেয়েরা যারা মাদ্রাসায় পড়ছে হাক্কানি আলেম আলেমা হাফেজ হাফেজা বানাইয়া দাও যাদের ব্রেন শক্তি কম আছে তুমি বাড়াইয়া দাও আমার প্রিয় যুবকরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে আল্লাহ তাদেরকে মেধা শক্তি বাড়াইয়া দাও জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও তাদের জেনারেল যোগ্যতাকে দাওয়াত ও তবলিগের কাজে ব্যবহার করার তৌফিক দাও আয় আল্লাহ তাদের কর্মজীবন উজ্জ্বল করে দিও আল্লাহ জেনারেল যুবকদেরকে ধর্মমুখী ইসলামমুখী উলামায়ে কেরামদের প্রতি মহব্বত ও ভালোবাসা পয়দা করে দাও রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে পরিপূর্ণ সুস্থতার সাথে পরিপূর্ণ মান সম্মান ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করো চলার পথে হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ড বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো তোমার অনেক বান্দা বিভিন্ন নিয়ত করে দোয়া চেয়েছে সকলের নাম আলাদা করে বলা সম্ভব নয় তুমি জানো যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে সকলের নেক আশা তুমি পূরণ করে দাও প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও আমাদের বুজুর্গানে দিন কাশিনে হুজুর আয় আল্লাহ ওনার ভাই বিরাদার সহ আয় আল্লাহ ওনার ফ্যামিলিতে যে সকল আলেম ওলামা দুনিয়া থেকে চলে গেছে সকলকে তুমি জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করো যারা বেঁচে আছে সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করে নাও ওই বংশে আরো বড় বড় আলেম পয়দা করে দাও আমাদের সকলকে জীবদ্দশায় একটা বার হলে হজের নিয়ে মক্কা মদিনা দেখার তৌফিক দাও মরণের সময় আল্লাহ তুমি জবানে কলেমা তৈবা জারি করে দিও মহিলা মাদ্রাসার শিক্ষিকা ছাত্রীদেরকে তুমি কবুল করে নাও তাদেরকে আলেমা হাফেজা বানাইয়া দাও উপযুক্ত বয়সে দিনদার কর্মঠ ভদ্র ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দিও এ মাদ্রাসার মেয়েদেরকে তাড়াতাড়ি বিবাহের ব্যবস্থা করে দিও তাদের মান সম্মান ইজ্জত তোমার কুদরতি নজরে তুমি হেফাজত করো আমাদের দোয়া তোমার হাবিবে তুবাইলে কবুল ও মঞ্জুর করে নাও রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম